লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে কৃষক আন্দোলনকে হাতিয়ার করে উত্তাল গোটা দেশের রাজনৈতিক পরিমণ্ডল। ইতিমধ্যে এই উত্তপ্ত রাজনৈতিক আবহে নবতম সংযোজন হরিয়ানার বিদ্রোহী কৃষক শুভকরণ সিং। যারা গিয়েছে হরিয়ানাতে, বিদ্রোহী কৃষকরা যখন আন্দোলনের মুখর প্রতিবাদের ভাষায় উদ্বেলিত হয়ে যখন দিল্লির অভিমুখে রওনা দিচ্ছিলেন, তখন শাসক তার পুলিশি অস্ত্র ব্যবহার করে এই প্রতিবাদের ওপর ব্যারিকেড তৈরি করার চেষ্টা করে। একদিকে পুলিশের ব্যারিকেড তৈরি করে আরেকদিকে লক্ষ্যে স্থির দৃঢ়চেতা কৃষকেরা নিজেদের দাবির সপক্ষে দেশের শাসকের দৃষ্টি ঘোরানোর জন্য যখনই এগোতে থাকে তখন সংঘর্ষ বাধে। পুলিশের তপ্ত বুলেটে শুভকরণ সিং এর মৃত্যুর ঘটনা ছাড়াও শতাধিক কৃষক আহত হয় বলে বিভিন্ন সূত্রের খবর। বিদ্রোহী কৃষকদের ওপর প্রশাসকের আক্রমণ, কৃষকের মৃত্যুর ঘটনায় নতুন করে যেন কৃষক বিদ্রোহে বিস্ফোরণ তৈরি হয়। এই বিস্ফোরণের আবহে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে বিশেষ করে অবিজেপি মতাদর্শের রাজনৈতিক দলগুলি যেন এগোনোর জন্য একটা আলাদা রসদ পেয়েছে, যেন নতুন উদ্যমে ময়দান চষে বেড়াতে চাইছে বিভিন্ন প্রকারের অবিজেপির রাজনৈতিক সংগঠন সমূহ। ইতিমধ্যে বিদ্রোহী কৃষক শুভকরণের মৃত্যুকে হাতিয়ার করে গোটা দেশের প্রায় প্রতিটা প্রান্তরে উত্তাল পরিস্থিতি। অবিজেপি মতাদর্শে বিশ্বাসী কৃষক শ্রমিক মজুর সংগঠন সমূহের যৌথ মঞ্চ দিকে দিকে আন্দোলনের নামে প্রতিবাদ, বিরোধের নামে বিক্ষোভ, ধর্ণা সহ কালো দিবস প্রতিপালন করতে দিনের পর দিন ময়দান সমৃদ্ধ করে চলেছে। এরই মধ্যে বিদ্রোহী কৃষক শুভকরণের পরিবারকে সাহায্য করার জন্য 1 কোটি টাকার বড়সড় আর্থিক প্যাকেজ নিয়ে সরকারের তরফ থেকে বার্তা প্রদান করা হলেও বিদ্রোহী কৃষকের পরিবার পত্র পাঠ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে দেশজুড়ে আন্দোলনের আবহ আরও তেজি হয়। বর্তমান সময়ে শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলে এই প্রতিবাদী কৃষক বিদ্রোহ শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে সংঘটিত হচ্ছে ঘটনা কিন্তু তা নয়। ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যতেও আমরা দেখতে পেয়েছি এই কৃষক আন্দোলনকে সামনে রেখে ময়দানে নিজেদের শক্তির জানান দিয়ে চলেছে বিরোধী শিবির। বিগত কৃষক বিদ্রোহ কিভাবে গোটা দেশে প্রভাব বিস্তার করেছিল তার রাজনৈতিক মহল মাত্রই জানা আছে। এবার লোকসভা নির্বাচনের যখন হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, সেই সময়ে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোদি শাহ নাড্ডা ব্রিগেড যে অনেকটাই চিন্তিত তা কিন্তু বলাই বাহুল্য। একদিকে কৃষক আন্দোলন দিনের পর দিন তেজির রূপ ধারণ করছে, বিদ্রোহ দমন করতে গিয়ে পুলিশের তপ্ত বুলেটে কৃষকের মৃত্যু নতুন ভাবে আন্দোলনে গতি সঞ্চার করছে। এই আন্দোলনের বহর উজ্জীবিত বিরোধী শিবির পরিত্রাণের পথ খুঁজছে শাসক শিবির। এই জটিল রাজনৈতিক আবহে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিতভাবে দাবি করা যেতে পারে, প্রতিবাদী কৃষক বিদ্রোহের আস্ফলন এই মুহূর্তে কার্যত দিশাহীন শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।